ডিয়ার ভিউয়ার্স, তাহলে প্রথমে শুরু করছি আপিল কাকে বলে এই প্রশ্ন দিয়ে। আপিল কাকে বলে? 1908 সালের দেওয়ানি কার্যবিধিতে আপিলের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি, তবে দেওয়ানি কার্যবিধির 96 ধারা থেকে 112 ধারা এবং 41 আদেশ থেকে 45 আদেশ পর্যন্ত এই আপিলের বিধানের ব্যাপারে বা আপিল কি সেই সম্পর্কে বলা হয়েছে। এই বিধানগুলি পর্যালোচনা করলে বলা যায়, নিম্ন আদালতের রায়ে কোনো পক্ষ সম্পূর্ণভাবে বা আংশিক পরাজিত হলে সেই পক্ষ আপিল এখতিয়ার সম্পন্ন আদালতে অধস্তন আদালতের রায় বাতিল বা রদ বা সংশোধন চেয়ে যে আবেদন করা হয় তাকে আপিল বলে। আপিল সম্পর্কে আবার কলকাতা হাইকোর্টের একটা মতামত আছে, সেটার কেসটা হচ্ছে নরেন্দ্র বনাম সুরেন্দ্র, 36 CWN 803। সেখানে বলা হয়, মতামত এরকম ছিল, নিম্ন আদালত কর্তৃক কোনো মোকদ্দমার রায়ের বিরুদ্ধে যে কোনো ক্ষুব্ধ পক্ষ মোকদ্দমার রায় বাতিল বা সংশোধন বা পুনঃনিরীক্ষণের জন্য ঊর্ধ্বতন আদালতে মেমোরেন্ডাম আকারে যে দরখাস্ত দাখিল করা হয় তাকে আপিল বলে। এখন আমি পরের প্রশ্নে যাচ্ছি, কে কখন আপিল দায়ের করতে পারেন? যে সকল ব্যক্তি আপিল দায়ের করতে পারেন সে সম্পর্কে আমি এখন বলছি। 1 নম্বর হচ্ছে, আদালতের রায় বা আদেশে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি উক্ত রায় বা আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। 2, ক্ষতিগ্রস্ত ব্যক্তি মৃত্যুবরণ যদি করেন বা অক্ষম যদি হন তাহলে তার বৈধ প্রতিনিধি আপিল দায়ের করতে পারবেন। 3, ক্ষতিগ্রস্ত ব্যক্তির হস্তান্তর গ্রহীতা আপিল দায়ের করতে। 4, ডিক্রিজারির নিলাম ক্রেতা প্রতারণার অজুহাতে আপিল দায়ের করতে পারবেন। এটা হচ্ছে 4। 5, কোনো মোকদ্দমার বাদী বা বিবাদী যদি একাধিক হয় তাহলে তাদের মধ্যে যে কোনো একজন আপিল দায়ের করতে পারবেন। এখন আমি যাচ্ছি, কখন আপিল দায়ের করা যায়। 1, কখন দায়ের করা যায়, এই আইনে বা অন্য কোনো আইনে ভিন্ন কোনো বিধান না থাকলে মূল এখতিয়ার সম্পন্ন আদালতে ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। 2, এই আইনে যদি একতরফা ডিক্রি হয় তাহলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। 3, অধস্তন আদালত যদি রীতিবিরুদ্ধ কোনো সিদ্ধান্ত প্রদান করেন তাহলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। 4, অধস্তন আদালত যদি কোনো ভুল করে কোনো ডিক্রি জারি করেন বা ভুল করেন তাহলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। তবে সম্মতিমূলক বা সোলেনামা ডিগ্রি হলে, অর্থাৎ উভয় পক্ষের সম্মতিতে কোনো ডিগ্রি হলে তার বিরুদ্ধে আপিল করা যায় না। এখন আমি আপিল আদালতের ক্ষমতাটা একটু বলছি। আপিল আদালতের ক্ষমতা, 1, এটা দেওয়ানি কার্যবিধির 107 ধারা থেকে 107 ধারায় এবং 41 আদেশে বলা হয়েছে আপিল আদালতের ক্ষমতা কতটুকু। 1, আপিল আদালত যদি মনে করেন যে আদি আদালত যার ভিত্তিতে বিচার নিষ্পত্তি করেছেন তা যথেষ্ট তাহলে উক্ত মোকদ্দমা ফেরত না পাঠিয়ে আপিল আদালত মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারবেন। 2, আপিল আদালত যদি মনে করেন যে আদি আদালত যার ভিত্তিতে বিচার নিষ্পত্তি করেছেন তা যথেষ্ট নয় তাহলে আপিল আদালত উক্ত মোকদ্দমা পুনর্বিচারের জন্য নিম্ন আদালতে প্রেরণ করতে পারবেন। 3, আপিল আদালত ন্যায় বিচারের স্বার্থে যে কোনো পক্ষকে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ আদালতে হাজির করার অনুমতি প্রদান করতে পারে।
আপিল আদালত অতিরিক্ত সাক্ষী দেওয়ার অনুমতি প্রদান করলে তার কারণ মোকদ্দমার নথিতে লিপিবদ্ধ করবে। চার, মৌলিক এখতিয়ার সম্পন্ন আদালতের ন্যায় আপিল আদালতের একই ক্ষমতা থাকে। পাঁচ, আপিল আদালত কোনো সাক্ষীর জবানবন্দি নেওয়া প্রয়োজন মনে করলে সাক্ষীর জবানবন্দি গ্রহণের অনুমতি প্রদান করতে পারবেন। ছয়, আপিল আদালত অতিরিক্ত প্রমাণ দাখিলের অনুমতি প্রদান করলে তার কারণ লিপিবদ্ধ করবে। সাত, আপিল আদালত নিজে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারবেন অথবা নিম্ন আদালত দ্বারা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করাতে পারবেন। আট, আপিল আদালত আইনসঙ্গত যে কোনো ডিক্রি বা আদেশ দান করতে পারবেন। প্রয়োজন মনে করলে অতিরিক্ত যে কোনো ডিক্রি বা আদেশ দান করতে পারবেন। এই হচ্ছে আপিল আদালতের ক্ষমতা। এখন আমি পরের প্রশ্নে যাচ্ছি, আপিল পর্যায়ে কি অতিরিক্ত সাক্ষ্য নেওয়া যায় কিনা? দেওয়ানি কার্যবিধির 41 আদেশ অনুযায়ী অতিরিক্ত সাক্ষ্য নেওয়া বিধিবিধান রয়েছে। সে সম্পর্কে বলা হয়েছে যে আপিল আদালতে আপিলের কোনো পক্ষ মৌখিকভাবে বা দলিলের মাধ্যমে অতিরিক্ত প্রমাণ দাখিল করতে পারবে না। এক নম্বর। দুই নম্বর হচ্ছে, তবে যে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয় সেই আদালত যদি কোনো বৈধ প্রমাণ অগ্রাহ্য করে তাহলে তার প্রমাণ দাখিল করা যাবে। তিন, আপিল আদালত কোনো সাক্ষীর জবানবন্দি নেওয়া প্রয়োজন মনে করলে সাক্ষীর জবানবন্দি গ্রহণের অনুমতি প্রদান করতে পারবে। চার, আপিল আদালত অতিরিক্ত প্রমাণ দাখিলের অনুমতি প্রদান করলে তার কারণ লিপিবদ্ধ করবেন। পাঁচ, আপিল আদালত নিজে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারবেন অথবা নিম্ন আদালত দ্বারা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করাতে পারবেন। ছয়, আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য দেওয়ার অনুমতি প্রদান করলে তার কারণ মোকদ্দমার নথিতে লিপিবদ্ধ করা হবে। এখন আমি যাচ্ছি যে মূল ডিক্রির বিরুদ্ধে কি আপিল করা যায় কিনা। যখন মূল ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায় বা কখন মূল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় সেই সম্পর্কে আমি বলছি। এক নম্বর, এই আইনে বা অন্য কোনো আইনে ভিন্ন কোনো বিধান না থাকলে মূল এখতিয়ার সম্পন্ন আদালতের ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। দুই, যদি একতরফা ডিক্রি হয় তাহলে তার বিরুদ্ধে আপিল করা যায়। তিন, অধস্তন আদালত যদি রীতিবিরুদ্ধ কোনো সিদ্ধান্ত প্রদান করেন তাহলে তার বিরুদ্ধে আপিল করা যায়। চার, অধস্তন আদালত যদি কোনো ভুল করেন তাহলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যায়। পাঁচ, সর্বসম্মতিক্রমে সম্মতিমূলক বা সোলেনামা ডিগ্রি হলে তাহলে এই ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না। এখন আমি যাচ্ছি একতরফা দোতরফা ডিগ্রি সোলেনামা ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে কিনা। প্রথমে যাচ্ছি একতরফা। যখন কোনো মোকদ্দমায় এক পক্ষকে শ্রবণ না করে মোকদ্দমার গুণাগুণ বিচার না করে ডিক্রি প্রদান করা হয় তখন তাকে একতরফা ডিক্রি বলে। এক্ষেত্রে মোকদ্দমার শুনানির জন্য সমন জারি করা হয় এবং যদি বাদী যদি হাজির হয় কিন্তু বিবাদী যদি হাজির না হয় এবং যদি আদালত মনে করেন যে সমন যথারীতি হয়েছে তাহলে একতরফা ডিক্রি প্রদান করতে পারেন। দোতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল,
উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ নিয়ে মোকদ্দমার বিচার হলে তাকে দুতরফা ডিক্রি বলে। ডিক্রি একতরফা হোক আর দোতরফা হোক, আপিল চলে কি না এটা এখন প্রশ্ন। ডিক্রি একতরফা হোক বা দোতরফা হোক, উভয় ক্ষেত্রে আপিল আদালতে আপিল করা যাবে। তবে সম্মতিমূলক ডিক্রি হলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না। এখন আসছি সম্মতিমূলক বা সোলেনামা ডিক্রি কাকে বলে। যখন মোকদ্দমার বিতর্কিত বিষয়ে উভয় পক্ষ একমত হয়ে আপোষের ভিত্তিতে ডিক্রি অর্জন করা হয় তখন সম্মতিমূলক ডিক্রি বা সোলেনামা ডিক্রি বলে। এটা ধারা 96 দেওয়ানি কার্যবিধির 96 3-এ বলা হয়েছে যে যে যদি সম্মতিমূলক ডিক্রি দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না। এর পরের প্রশ্নে আমি যাচ্ছি, রিভিউ কি, কখন এবং কিভাবে করা হয়। প্রথমে যাচ্ছি রিভিউ কাকে বলে। দেওয়ানি কার্যবিধির 114 ধারা অনুযায়ী একই আদালত কর্তৃক প্রদত্ত কোনো ডিক্রি পুনরায় বিবেচনা করাকে রিভিউ বলে, REVIEW। আপিল দায়ের করতে হলে উচ্চতর আদালতে দায়ের করতে হয়। রিভিশন বা রেফারেন্সের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আদালত কার্যক্রম গ্রহণ করেন, কিন্তু রিভিউ দায়ের করতে হয় যে আদালত ডিগ্রি প্রদান করেন সেই আদালতেই এই রিভিউটা দায়ের করা হয়। তবে যে কোনো ডিগ্রির বিরুদ্ধে রিভিউ আবেদন করা যায় না। দেওয়ানি কার্যবিধির 114 ধারা এবং 47 আদেশের 1 থেকে 9 বিধিতে 47 আদেশ অর্ডার 47 রুল 1-9 এ অনুযায়ী রিভিউ করতে হয়। কখন রিভিউ করা যায়, এখন আমি দেখছি কখন রিভিউ করা যায়। এক, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে এই আইনে আপিল চলে না তখন রিভিউ করা যাবে। দুই, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে কিন্তু আপিল করা হয়নি তাহলে রিভিউ করা যাবে। তিন, রিভিউ অধিকার হিসেবে দাবি করা যাবে না। চার, স্বল্প এখতিয়ার আদালতের রেফারেন্সের উপর প্রদত্ত সিদ্ধান্ত দ্বারা সংক্ষুব্ধ হলে রিভিউ করা যাবে। এরপরে আমি যাচ্ছি যিনি রিভিউ এর আবেদন বা দরখাস্ত করতে পারবেন। একটি রায় ডিক্রি বা আদেশে কি কি কারণে রিভিউ করা যায় সেই সম্পর্কে বলছি। আমি এরপরে দেখছি যে যে কোনো ডিক্রি বা আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন বা দরখাস্ত করা যায় না। দেওয়ানি কার্যবিধির 114 ধারা অনুযায়ী নিম্নোক্তভাবে কোনো ব্যক্তি রিভিউর আবেদন বা দরখাস্ত করতে পারবেন। সেই নিয়মটা হচ্ছে, 1 নম্বর, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান ছিল কিন্তু আপিল করা হয়নি এমন ডিক্রি বা আদেশের ক্ষেত্রে রিভিউ আবেদন করা যাবে। আপিলের বিধান যদি না থাকে, যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান নেই সেই ডিগ্রি বা আদেশের ক্ষেত্রে রিভিউর আবেদন করা যাবে। তিন, স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রেফারেন্স অনুযায়ী গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ আবেদন বা দরখাস্ত করা যাবে। এখন আমি যাচ্ছি রিভিউ নাকচ হলে তারপরে আপিল চলে কিনা। দেওয়ানি কার্যবিধির 47 আদেশ অর্ডার 47 অ্যান্ড রুল হচ্ছে 7, রুল 7 বা 7 বিধি 7 এবং অর্ডার 47-এ বলা হয়েছে যে রিভিউ এর আবেদন মঞ্জুর বা অগ্রাহ্য হলে তার বিরুদ্ধে আপিলের বিধান কিরকম। এক, রিভিউ আবেদন যদি অগ্রাহ্য হয় তাহলে
আদালত যদি রিভিউ আবেদন অগ্রাহ্য করে থাকে তাহলে তার বিরুদ্ধে কোনো আপিল চলবে না। দুই, আদালত যদি রিভিউ আবেদন মঞ্জুর করেন তাহলে নিম্নোক্ত ক্ষেত্রে আপিল করা যাবে। কখন? ক, আবেদনটি 47 আদেশের দুই বিধির পরিপন্থী হলে। খ, আবেদনটি 47 আদেশের চার বিধির পরিপন্থী হলে। গ, নির্দিষ্ট সময়ের পর আবেদন করা হলে এবং যথেষ্ট কারণ ছাড়া তা করা হলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিভিউর বিষয়টি কিরকম। 1978 সালের পূর্বে রিভিশন ক্ষমতা কিন্তু শুধু হাইকোর্ট বিভাগের ছিল, এটা একটু জেনে রাখা ভালো। 1978 সালে আইন সংশোধনের মাধ্যমে এই ক্ষমতা হাইকোর্টের পাশাপাশি জেলা জজকেও প্রদান করা হয়েছে। আবার 1983 সালের সংশোধনীর মাধ্যমে জেলা জজের রিভিশন ক্ষমতা বাদ দেওয়া হয়েছিল। 1997 সালের সংশোধনী দ্বারা পুনরায় জেলা জজকে রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে এবং 2003 সালের সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা অতিরিক্ত জেলা জজকেও প্রদান করা হয়, যা আজও বহাল আছে। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সামনে অন্য কিছু নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।